স্বাগতম সবাইকে। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। প্রথমেই প্রশ্ন, এই ব্র্যান্ড পজিশনিং কাকে বলে? আমি যদি বলি ম্যাগি, তাহলে সবার আগে কোন জিনিসটা আপনার মাথায় আসে? নিশ্চয়ই 2 মিনিটের নুডলস। এই যে এরকম একটা ব্র্যান্ডের নাম বললে সাথে সাথে আপনার মাথায় কিছু একটা চলে আসে, এটাই কিন্তু ব্র্যান্ড পজিশনিং। কাস্টমারদের মনে একটা ব্র্যান্ড কীভাবে নিজের জায়গা করে নিয়েছে, সেটাই হচ্ছে ব্র্যান্ড পজিশনিং। প্রত্যেকটা ব্র্যান্ডের নাম নিলে কাস্টমারদের মাথায় আলাদা আলাদা চিন্তা আসে। যেমন সাবান কিন্তু বাজারে অনেক রকম অ্যাভেলেবেল, কিন্তু আমি যদি লাক্স বলি তখন আপনার মাথায় বিউটি সোপ, এবং আমি যদি লাইফ বয় বলি তখন আপনার মাথায় অ্যান্টিব্যাকটেরিয়াল সোপের কথা মাথায় আসে। যদিও দুইটাই ইউনিলিভারের প্রোডাক্ট, কিন্তু তারা আলাদা আলাদাভাবে ব্র্যান্ড পজিশনিংটা ক্রিয়েট করেছে। এভাবেই প্রতিটা ব্র্যান্ড আলাদা আলাদাভাবে কাস্টমারের মাথায় নিজের পজিশনটা তৈরি করে নেয়। এবার বাংলাদেশের টেলকো সেক্টরের কথা একটু ভাবুন। গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল সবাই তো বোনাস অফার দিচ্ছে, ইন্টারনেট প্যাক অফার থেকে শুরু করে টক টাইম প্যাকেজও সবাই দিচ্ছে, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, পার্থক্যটা ব্র্যান্ড পজিশনিং। কীরকম সেটা? গ্রামীণফোনের ট্যাগলাইন তো মনে আছে, চলো বহুদূর। আপনি খেয়াল করে দেখবেন তারা সবসময় তাদের শক্তিশালী নেটওয়ার্ককে বেশি প্রমোট করে তাদের কমিউনিকেশনে। আবার এয়ারটেলের ফোকাস থাকে ইয়োদের দিকে, তারা ইয়োদের ফ্রেন্ডশিপটাকে সব জায়গায় প্রমোট করে। বাংলালিংকে প্রমোশন ম্যাটেরিয়ালে আবার দেখা যায় সবচেয়ে কম দামি প্রিপেড প্যাকেজ, এটাকে ফোকাস করা হচ্ছে। তাহলে তিনটা কোম্পানির ব্র্যান্ড পজিশনিং কী কী? গ্রামীণফোনের হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক, এয়ারটেলের ফ্রেন্ডশিপ বা ইয়োথ সেন্ট্রিক, এবং বাংলালিংকের হচ্ছে সস্তা কল রেট। মূল সার্ভিস তিনটা ব্র্যান্ডের একই হলেও তাদের প্রত্যেকের ব্র্যান্ড পজিশনিং কিন্তু আলাদা আলাদা। কিন্তু ব্র্যান্ড পজিশনিং করার জন্য আপনাকে স্যাক্রিফাইসও করতে হবে। আপনি এখন ভাবতে পারেন, ব্র্যান্ড পজিশনিং তো ভালোর জন্য করছি, এখানে আবার স্যাক্রিফাইসটা এলো কোথা থেকে? একবার ভাবুন, যে কোনো প্রোডাক্ট কিংবা সার্ভিস কি শুধু একটা কাজই করতে পারে নাকি অনেকগুলো? সাবানের কথা যদি চিন্তা করি, লাক্স বলে আপনি মনে করবেন বিউটি সোপ, কিন্তু লাক্স তো জীবাণু ধ্বংস করতে পারে, তাই না? কিন্তু এই যে লাক্সের ব্র্যান্ড পজিশনের সাথে মিলে না বলে তারা কখনো এটাকে ফোকাস করে না। তারা লাক্সকে বিউটি সোপ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে দেখেই তাদের জাম প্রোটেকশনের কথা তারা সাধারণত বলে না। তাদের প্রোডাক্টের ফিচার হয়তো একাধিক, অথচ তাদের একটার উপরে ফোকাস করতে হয়েছে একটা স্ট্রং ব্র্যান্ড পজিশনিং তৈরি করার জন্য। এটাকেই বলা হচ্ছে স্যাক্রিফাইস। যেমন কেয়া সাবানের একটা বিজ্ঞাপন অনেক আগে দেখা যেত, এক সাবানে কাপড় কাচা, সেই সাবানে গোসল। দুইটা প্রোডাক্ট বেনিফিট তারা একসাথে পুশ করতে চেয়েছিল, কেউ দিন শেষে তেমন কোনো লাভ হয়নি। অথচ ইউনিভারের কথা যদি বলি, কাপড় কাচার জন্য এরা উইল কিংবা সার্ফ এক্সেল, আর গোসল করার জন্য লাইফ বয় বা লাক্সকে তারা ব্র্যান্ড পজিশনিং করেছে আলাদা আলাদা করে। একটা স্ট্রং ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য আপনার মার্কেটিং প্রমোশনে প্রোডাক্টে শুধুমাত্র একটা ফিচার নিয়ে কাজ করতে হবে, আর অন্যান্য ফিচারটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন কথা বলবো এই ব্র্যান্ড পজিশনিং কীভাবে তৈরি করতে হয়। আইডেন্টিফাই ইওর কারেন্ট ব্র্যান্ড পজিশনিং। প্রথমে আপনার প্রোডাক্টে কি কোনো ইউনিক ফিচার আছে নাকি অন্যদের মতো শুধু একই রকম আর একটা প্রোডাক্ট? এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনি বুঝে নিতে পারবেন আপনার প্রোডাক্টের বর্তমান ব্র্যান্ড পজিশনিং নিয়ে, বা কাস্টমার আপনার ব্র্যান্ডকে কী হিসেবে চিনে এখন। যখন আপনি এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবেন, তখন আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে এরপর আপনার কী করা উচিত, বা আপনার আসলে আপনার ব্র্যান্ডকে কীভাবে কাস্টমারের কাছে তুলে ধরতে হবে। এরপর আপনার কম্পিটিশন নিয়ে ভাবতে হবে। আপনার নিজের ব্র্যান্ড অ্যানালাইসিস যদি করে ফেলেন, আপনার কম্পিটিটরদের নিয়ে অ্যানালাইসিস করতে হবে। নিজের ব্র্যান্ড পজিশনিং ঠিক করার আগে আপনাকে জেনে নিতে হবে কম্পিটিটরদের ব্র্যান্ড পজিশনিংটা কী। এতে সুবিধা হচ্ছে আপনি তখন নিজের ব্র্যান্ডকে কম্পিটিটরদের থেকে আলাদা করে তুলতে পারবেন। আবার না জানার কারণে আপনারা কম্পিটিটরদের যদি ব্র্যান্ড পজিশনিং একই হয়ে যায়, তাহলে কিন্তু আসলে কোনো লাভ নেই। এরপর আপনার ব্র্যান্ডটা কী কী কারণে ইউনিক সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনার ব্র্যান্ডের অবশ্যই একটা ইউনিক ফিচার আছে যা কম্পিটিটরদের থেকে আলাদা, আপনাকে এটা খুঁজে বের করতে হবে, কারণ এটাই হতে পারে আপনার ব্র্যান্ড পজিশনিং। আপনি যখন কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু তাদের স্ট্রেংথ এবং উইকনেস সম্পর্কেও জানতে পারছেন। এমন হতে পারে কম্পিটিটরদের একটা উইকনেসও আপনার জন্য একটা স্ট্রেংথ হতে পারে। এরপর আপনার ব্র্যান্ড পজিশনিংটা নিয়ে আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। এই ব্র্যান্ড পজিশনিং তৈরি করা আর ধরে রাখার জন্য কিন্তু ক্রমাগত সময় এবং অর্থ ইনভেস্ট করে কোম্পানিগুলো। যেমন আপনার পরিচিত এক বন্ধু, যে সারাদিন মেটাল সং শুনতে হাই ভলিউমে, ব্যান্ড সং ছাড়া কোনো কিছু বুঝতোই না, সে যদি আজকে হঠাৎ সারাদিন রবীন্দ্রসঙ্গীত শুনে বা হারানো দিনে বাংলা গান শোনা শুরু করে, আপনাকে একটু খটকা লাগবে না? অথবা যে বন্ধু খুব সিরিয়াস থাকতো, মেপে পেপে কথা বলতো, আড্ডায় আসতো কম, বই পড়তো বেশি, সে যদি আজকে হঠাৎ সেলফি করলে শুরু করে, রেস্টুরেন্টে গিয়ে চেক ইন দেয়, ক্রমাগত মিম শেয়ার দেয়, তাহলে তো আপনি মিলাতে পারবেন না। একজন মানুষের যেরকম নিজস্ব আইডেন্টিটি থাকে, এখানে মেন ব্যাপারটা হলো ব্র্যান্ডেরও একটা নিজস্ব আইডেন্টিটি ধরে রাখা। ব্র্যান্ড যদি ফান লাভিং বা ইয়ুথ সেন্ট্রিক হয়, তাহলে তাকে সেটাই ধরে রাখতে হবে। হঠাৎ করে এনভায়রনমেন্ট ফোকাস, ভারী কী কথাবার্তা বলা যাবে না তাদের কমিউনিকেশন এবং প্রমোশন ম্যাটেরিয়ালে। কারণ হঠাৎ করে ব্র্যান্ড যদি তার পার্সোনালিটির বাইরে গিয়ে আচরণ করতে থাকে, লোকের মাথায় একটা খটকা তৈরি হয়, বিশেষত সেই ব্র্যান্ডের কনজিউমাররা ব্র্যান্ডের সাথে নিজের কানেকশনটা তৈরি করতে পারে না। এভাবে স্যাক্রিফাইস করে একটা ব্র্যান্ডের ব্র্যান্ড পজিশনিংটা দাঁড় করানো হয়। এবং সেই পুরনো আপ্তবাক্যটা একটু অন্যভাবে বলি, ব্র্যান্ড পজিশনিং অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।
ব্র্যান্ড পজিশনে কিছু লেভেল আছে, অ্যাট্রিবিউটস, বেনিফিটস অথবা বিলিফস অ্যান্ড ভ্যালুস। এই তিন পজিশনিং লেভেলে যে কোনো একটা উপায়ে একটা কোম্পানি নিজের ব্র্যান্ড পজিশনকে দাঁড় করাতে পারে। যেমন PNG ডিসপোজেবল ডাইপার ক্যাটাগরি ইনভেন্ট করেছিল এবং শুরু মার্কেটিং ক্যাম্পেইনে তারা ফ্লুইড অবজারভেশন, ফিটিংস, ডিসপোজেবিলিটি এসবকে ফোকাস করতো। তবে অ্যাট্রিবিউটস সবচেয়ে লেস ডিজারেবল ব্র্যান্ড পজিশনিং, আর কম্পিটিটররাও খুব সহজে এসব অ্যাট্রিবিউট কপি করতে পারে। তাই বাজারে যেমন এখন অনেক ডিসপোজেবল ডাইপার, তবে ব্র্যান্ডরা অ্যাট্রিবিউটের পরিবর্তে বেনিফিটসকে হাইলাইট করতে পারে নিজেদের বেটার পজিশনিং করার জন্য। যেমন হচ্ছে ডাইপার পরার কারণে চুলকানিঘা থেকে রক্ষা বা শুকনোতাকে নানান বেনিফিটস পাওয়া যায় এসব হচ্ছে প্যাম্পার দিয়ে। তবে স্ট্রংগেস্ট ব্র্যান্ডরা বিলিফস অ্যান্ড ভ্যালুস দিয়ে নিজের ব্র্যান্ড পজিশন তৈরি করে, যেমন আইফোন, স্টারবাক, ভিক্টোরিয়া সিক্রেট এসব। এরা হয়তো প্রোডাক্ট বানায় অন্য 8-10 জনের মতোই, কিন্তু তবে এরা আপনাকে একটা এক্সপিরিয়েন্স দিতে চায়, সেটা প্যাশন, সারপ্রাইজ, এক্সাইটমেন্ট বিভিন্ন কিছু হতে পারে। অর্থাৎ সাকসেসফুল ব্র্যান্ডরা আরেকটু ডিপে গিয়ে কাস্টমারদের ইমোশনাল লেভেলে খেলে। যেমন PNG ডাইপারের কথা বলছিলাম, এরা যেমন বুঝতে পেরেছিল এই ডাইপার প্যারেন্টদের কাছে শুধুমাত্র বাচ্চা থেকে শুকনো রাখা থেকেও বেশি কিছু। এই ডায়পার বা প্যাম্পার দিয়ে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ অথবা বেবি গ্রোথ বা বেবিস ডেভেলপমেন্টের সাথেও এটা রিলেটেড। সো এভাবে যখন তারা তাদের ব্র্যান্ড পজিশনটা শুরু করেছিল, প্রথমে অনেকেই অবাক হয়েছিল প্যাম্পারের সাথে বেবি ডেভেলপমেন্টের সম্পর্কটা কোথায়। কিন্তু ভেবে দেখেন, বাচ্চারা প্রায় 3 বছর বয়স পর্যন্ত 24/7 ডায়পার পরে থাকে। তাই PNG এর এই R&D টিম ভাবছিল তারা বাচ্চাদের এই প্যাম্পার পরে কীভাবে আরও ভালো ঘুমাতে পারবে, কারণ প্রপার ঘুম বাচ্চা ব্রেন ডেভেলপমেন্টের জন্য হেল্প করে, এভাবে বাচ্চাদের লাইফ ইম্প্রুভমেন্টও হেল্প করছে ব্র্যান্ডটা। এই ব্র্যান্ড পজিশনিংয়ের পরেই কিন্তু PNG তাদের বেবি কেয়ার বিজনেসটা আরও বুম করে। তো এভাবে ব্র্যান্ড পজিশনিংয়ের মাধ্যমে টার্গেট কাস্টমারদের মাইন্ডে ব্র্যান্ডটা সেট হয়, আর মার্কেটিয়ারাও তাদের ব্র্যান্ডটাকে নিয়ে একটা মিশন বা ভিশন এস্টাবলিশ করতে পারে এবং ব্র্যান্ড মার্কেটিংয়ে কী করতে হবে এবং কী করা যাবে না সেসবও বুঝতে পারে। হ্যাপি লার্নিং।